বাংলাদেশের জাতিসংঘ প্রতিনিধির উপর পূর্ণ আস্থা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবাসিক প্রতিনিধিকে তলব নিয়ে নিয়মিত ব্রিফে এই কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বলেন, সদস্য রাষ্ট্র যে কোনো প্রতিনিধির বক্তব্য দ্বিমত পোষণ করতেই পারে। বাংলাদেশে জাতিসংঘ প্রতিনিধি দলের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এর আগে ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে নিয়ে উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এর প্রতিক্রিয়ায় অসন্তোষ জানায় ঢাকা।